এই বাক্সতে কি ফ্যান আছে চলো দেখে নেওয়া যাক। ভাই এটা কেমন বাক্স? 100 টাকা থেকে 500 টাকার মধ্যে 6টি ইন্টারেস্টিং ফ্যান। দেখা যাক ভাই প্রথম বাক্সতে কি রয়েছে। প্যাকেজিং তো ভাই খতরনাক করেছে। ইউএসবি মিনি ফ্যান, জিনিসটাকে বের করে নেওয়া যাক। একটা চার্জিং কেবল দেওয়া হয়েছে। হেভি লাগছে তো ফ্যানটা দেখতে, মোটামুটি ওয়েটও আছে। এদিকে আমরা একটা সুইচ দেখতে পাচ্ছি, প্রথম সুইচ টেপার সাথে সাথে আবার লাইটও জ্বলে উঠছে, হেভি লাগছে। আবার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে ভাই, দেখতে পাচ্ছ লাইটের দারুণ লাগছে দেখতে। ফ্যানের কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি ভালো আছে। আর একটা সুইচ দিতেই লাইটটা অফ হয়ে গেছে, কিন্তু স্পিডটা কিন্তু বেড়েছে, তোমরা আওয়াজটাও শুনতে পাচ্ছ। এই হচ্ছে ফার্স্ট মোড, তার সাথে সাথে এলইডি জ্বলে উঠবে। এই হচ্ছে ফাইনাল মোড, যেটাতে ফ্যানের স্পিড কিন্তু আরো বেড়ে গেছে। টেবিলে রেখেও কিন্তু আমরা এভাবে অ্যাডজাস্ট করে কিন্তু ইউজ করতে পারবো। এদিকে কিন্তু জিনিসটা ফ্ল্যাট রয়েছে, ফ্যান গলাতে ঝুলেও কিন্তু ব্যবহার করা যাবে, এখানেও অ্যাডজাস্ট করতে পারবে নিজের মতো করে। এর ভাই হাওয়ার কিন্তু হ্যাভি স্পিড আছে, ফুল সাউন্ডের শব্দটা তুমি শোনো। ফুল চার্জ দিলে 1 থেকে 1.5 ঘন্টা চলে যাবে। তো ফ্যানটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। লুকটা কিন্তু আমার কাছে হ্যাভি লেগেছে। এবার দেখে নিচ্ছি আমরা পরবর্তী কাজে। টুপিওয়ালা ফ্যান ভাই, নর্মাল আর একটা টুপির মতোই দেখতে, কিন্তু টুপির ভাই এই জায়গাটাতে একটা ফ্যান লাগানো রয়েছে, যেটা অ্যাডজাস্টেবল, লড়ানো চড়ানো যাচ্ছে ভাই। আর এখানে কিন্তু একটা সুইচ রয়েছে, এই সুইচটা টেপার সাথে সাথে কিন্তু ফ্যানটা অন হয়ে গেছে ভাই। 3টে মোডও আছে, খতরনাক স্পিড, চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। টুপি পরার পর মনে হচ্ছে এসির নিচে বসে আছে, একদম মুখটার মধ্যে হাওয়াটা পড়ছে। আর হাওয়ার কিন্তু আবার স্পিডও আছে, এদিক থেকে আর অ্যাডজাস্ট হচ্ছে না। কিন্তু ভাই উপরে ভাই এখানে কে হাওয়া খাবে, আমি কাকে হাওয়া খাবো ভাই? নিচের দিকে আর একটু হলে পরে ভালো হতো। ফ্যানের কিন্তু আওয়াজ আছে ভাই, চার্জিং কেবেলে দেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা কিন্তু চার্জ করতে পারবো। আর সুইচটা ভাই এমন জায়গায়, এটা একটু অসুবিধাই হয়ে যায়। ফ্যানের কিন্তু স্পিড আছে ভাই, দেখো এই হচ্ছে সেকেন্ড মোড, এই হচ্ছে ফাইনাল মোড। নর্মাল একটা টুপির থেকে একদমই আলাদা দেখতে ফ্যান লাগানো, মানুষের অ্যাটেনশন কিন্তু তোমার দিকেই থাকবে। আর ভাই এটার একটা সমস্যাও আছে, এই শব্দটা কিন্তু তোমার খুবই বাজে লাগবে, তোমাকে বিরক্ত করবে। এছাড়া ভাই আর কোনো সমস্যা নেই, ব্যাটারি ব্যাকআপও তুমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আরামসে পেয়ে যাবে। তো এই টুপিওয়ালা ফ্যান তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। ভাই প্যাকেজিং দেখে তো মনে হচ্ছে ভালো কিছুই রয়েছে, কিন্তু ভাই বাক্সর যা অবস্থা, আবার স্ক্যাম না হয়ে গেল। ও ভাই এটারই তো দরকার ছিল। একটা কেবলও দিয়েছে, স্ট্যান্ডও দিয়েছে ভাই। ও হাওয়া লাগছে ভাই, হাওয়া লাগছে, ব্যাটারির জোর নেই ভাই। আমার মনে হয় এটা ইউজেবল মাল। চার্জ করার জন্য তোমাকে কেবল দেওয়া হয়েছে, এদিক থেকে চার্জ করতে হবে, এদিকে পয়েন্ট দেওয়া রয়েছে, এদিকে ব্যাটারি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো আমাদের ব্যাটারি। এখানে 3টা মোড তোমরা পেয়ে যাবে, এই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, ফাইনাল, এই হচ্ছে অফ। 190 টাকা নিয়েছে, এটা 150 টাকার মতো হলে ভালো হতো। তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। এই বাক্সতে কি ফ্যান আছে চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের মিনি এয়ার কন্ডিশনারের বাক্স, চলো সেটাই দেখা, মালটাকে বের করে নিই। দেখতেও কিন্তু ভাই হেভি আছে, এদিক দিয়ে হয়তো হাওয়াটা বেরোবে দেখা যাচ্ছে। তার সাথে সাথে ভাই এখানে একটা সুইচ আছে, ভাই চলছে না তো। ভাই এটা কি সন্দুক নাকি? সন্দুকটার মধ্যে কি আছে সেটাকে দেখে নেওয়া যাক, মনে তো হচ্ছে কিছু একটা আছে। ও ভাই ওয়াটার বল দেখতে পাচ্ছি আমরা, দেওয়া হয়েছে, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। সন্দুকে এখন থেকে 5 টাকার হাওয়া, একটা 5 টাকার হাওয়া খেতে পারবে। সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার হাওয়া খেতে পারবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পেছন দিকে ভাই কি দেখা যাচ্ছে এটা? ও ভাই ব্যাটারি লাগাতে হবে, কিন্তু ভাই আমাকে তো ব্যাটারি দেয়নি, কিনতে হবে। এখানে পাওয়ার দেওয়ার জন্য জায়গা রয়েছে, DC 5 ভোল্টের, কারেন্ট দিয়েও চালাতে পারবো। তো ভাই চলো এবার কতটুকু ভাই এসি করতে পারে সেটা দেখা। ব্যাটারি কে কিনবে? 3টা ব্যাটারি আমার দরকার নেই, আমি টেবিলে রেখে ইউজ করবো। তুমি যদি বাইরে নিয়ে যাও তাহলে কিন্তু ব্যাটারি লাগবে। আমি অ্যাডাপ্টার লাগিয়ে নিলাম। এবার এখানে কিন্তু পাওয়ারের অপশন দেওয়া আছে, সিম্পলি এখানে প্লাগ ইন করতে হবে, ব্যাস। এবার সুইচ দেওয়া যাক। ও ভাই হ্যাভি হাওয়া বেরোচ্ছে, হাওয়া ভাই মোটামুটি ঠান্ডাও আছে, দেখো আওয়াজটা শোনো তোমরা। এই সুইচটা দিয়ে কিন্তু তোমাকে অফ আর অন করতে হবে, আর কোনো মোড নেই, একটাই মোড দেওয়া আছে। আর এই দিক থেকে কিন্তু হাওয়াটা বেরোচ্ছে, এটাকে কিন্তু তুমি অ্যাডজাস্টও করতে পারবে। হাওয়াটা যে থ্রো হচ্ছে সেটাকে তোমার মতো করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, কীভাবে তুমি রাখতে চাইছো। তো ভাই খালি খালি তো চললো, এবার এয়ার কন্ডিশনারের কাজ হয় কিনা সেটাও আমরা দেখবো। ড্রয়ার ভাই ভর্তি করে দেবো জল দিয়ে, তাও দেখবো এয়ার কন্ডিশন হয় কিনা। দু একটা ওয়াটার বল দিয়ে দিচ্ছি ভাই, অবশ্যই ড্রয়ারের ঢাকনা লাগাতে ভুলবে না। ফ্যানের ভিতরে তার ফার সবই দেখা যাচ্ছে, খুব সাবধানে এটাকে ইউজ করতে হবে। এবার দেখা যাক হাওয়া কতটুকু ঠান্ডা। সন্দুকে জল দিয়ে ঠান্ডা হাওয়ার কথা ভুলে যাও। ড্রয়ারটার মধ্যে যে আমি জল দিয়েছি ভাই, নিচে কিন্তু কোনো রকম ভেন্টিলেশন নেই। ফ্যানের ভেন্টিলেশন কিন্তু এক সাইডে রয়েছে, আর কোনো দিকে নেই, এই সাইডটা কিন্তু বন্ধ। প্যাকেটে লেখা আছে এয়ার কন্ডিশন। তো এই সমস্ত কিছু ভুলে গিয়ে এমনি তুমি ডেস্কে রেখে তোমার মতো করে অ্যাডজাস্ট করে হাওয়া নিতে পারবে। এটা যদি তুমি ধরো তাহলে বলবে একদমই ফালতু জিনিস, কিন্তু এটা ছাড়া মোটামুটি হাওয়া ভালো আছে। তো তোমাদের কাছে গ্যাজেটটা 300 টাকার মধ্যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। চলো দেখে নিচ্ছি পরবর্তী মিনি ফ্যানের বাক্স। এটা কেমন বাক্স ভাই? ফ্যানের প্যাকেটের অবস্থা দেখো, শুধু কার্ডবোর্ডের উপরে সেলোটো পেঁচে দিয়ে দিয়েছে। আরে সালা মাল তো ভাই খতরনাক দেখতে, পুরো অ্যাপেল কোম্পানির ফ্যান ভাই, চালাবো কি করে ভাই? সুইচ ফুইচ তো নাই। হাওয়া কিন্তু ভালোই লাগছে, কিন্তু এভাবে কে চালাবে ভাই? এভাবে এটাকে চালানো সম্ভব না। আমার মনে হয় এটা ডিফেক্টিভ আছে, কারণ আমিও দেখেছিলাম যে এইভাবে কিন্তু চালানোর একটা ব্যবস্থা ছিল। এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ,
এটা এইভাবে আবার রিটার্ন চলে আসতো, তো এটা আসছে না, হয়তো কোনো একটা সমস্যা আছে এটার মধ্যে। তো 180 টাকার মতো নিয়েছে জিনিসটা, তো 180 টাকার মধ্যে এই জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তবে আমার তো কপাল খারাপ, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে পারো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এবারের বাক্সতে কি ফ্যান আছে, কার্ডবোর্ডে পেঁচিয়ে দিয়ে দিয়েছে কি আছে ভাই। প্রথমে দেখতে পাচ্ছি একটা কেবল দেওয়া হয়েছে। কোম্পানি আজকাল লেখার কোনো জায়গা পাচ্ছে না, প্রোডাক্টের গায়ে লিখে দিচ্ছে। আমি তো অর্ডার দিয়েছিলাম ফ্যান, প্রোডাক্টের মধ্যে লেখা আছে আবার মুনলাইট ভাই। আমি তো অর্ডার দিয়েছিলাম ফ্যান, এখানে কোনো ব্লেড ফ্লেড দেখতে পাচ্ছি না ভাই, চালাবোটা কি করে। প্রোডাক্টের হালত দেখো ভাই, চিচিং ফাঁক হয়ে আছে। নিচে আবার এটা কি ভাই, ও স্ট্যান্ড দিয়েছে, ইউএসবি একটা পোর্ট দেওয়া রয়েছে, চার্জিং পোর্ট, তার সাথে আবার ইন্ডিকেটার দেওয়া রয়েছে। কোনো ব্লেড ফ্লেড আমি দেখতে পাচ্ছি না, তো আগে সুইচটা টিপে দিই। ওরে ভাই, হাওয়া তো লাগছে একটু একটু, আবার ভাই লাইটও জ্বলছে একটু একটু। ওরে ভাই, আবার শব্দও বাড়ছে, হাওয়াও বাড়ছে, কিন্তু হাওয়ার থেকে 10 গুণ বেশি হচ্ছে আওয়াজ ভাই। এটা কি হাওয়ার জন্য বানিয়েছে না আওয়াজের জন্য বানিয়েছে? জিনিস দেখতে ইউনিক, কিন্তু যে কাজের জন্য তার জন্য কিন্তু জিনিসটা একেবারেই ফালতু। এই ফ্যানটাকে আধ ঘন্টা ধরে ব্যবহার করো, তাহলে হাওয়ার থেকে তোমার মাথা বেশি গরম হবে, কারণ আওয়াজটা শোনো। রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাহায্যে কিন্তু চলছে। ম্যাক্সিমাম স্পিডে কিন্তু হাওয়া যতটুকু বেড়েছে তার থেকে 10 গুণ বেশি শব্দই হচ্ছে ভাই। ব্লেড ছাড়াই হাওয়া বেড়েছে, 436 টাকা নিয়েছে ভাই। ওই জিনিসটা একদম ইউনিক দেখতে, সেটা আমি বলবো। ফ্যানটা কিন্তু যে দেখবে তারই পছন্দ হবে, কিন্তু যখন চালাবে সে বলবে ফালা। আওয়াজটা কম হতো তাহলে এটা আমি বলতাম 450 টাকার মধ্যে জিনিসটা একদম বেস্ট একটা ইউনিক প্রোডাক্ট হতো। কোনো ব্লেড দেখা যায় না, কিন্তু হাওয়া লাগছে। 6টা মিনি ফ্যানের আনবক্সিং ভিডিও যা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখান থেকে তোমাদের সব থেকে বেস্ট কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এরকম ইউনিক আনবক্সিং দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করো এবং লাইক করো।